যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা চতুর্মুখী চত্বরটি থাকে সবসময় প্রচণ্ড ব্যস্ত। সেই ব্যস্ততার মধ্যে দড়াটানা ভৈরব নদের তীরে নবনির্মিত মিনি পার্কটি স্থান করে নিয়েছে নগরবাসী সহ পথচারীদের অন্তরে। ব্যস্ত এই শহরের বুকে এক কথাই হাঁপসে ওঠা মানুষগুলোর নিঃশ্বাস ফেলানোর জায়গা হয়ে উঠেছে এ পার্কটি। মনোমুগ্ধকর এ পরিবেশে নিজেকে কিছুটা সময় দিতে বিকাল হলেই এখানে ছুটে আসছেন ছোট বাচ্চা থেকে শুরু করে সর্বস্তরের মানুষজন। এখানে বসছে শত শত মানুষের মিলন মেলা। নগর জীবনের মধ্যে এতটুকু শান্ত শৃঙ্খল মনোমুগ্ধকর পরিবেশ ঠাই হয়ে দাঁড়িয়েছে নগরবাসীদের কাছে। অথচ এক সময়ে এই স্থানটি ছিল ময়লা আবর্জনায় পরিপূর্ণ। পাঁচ বছর আগের চিত্র আর বর্তমান চিত্র অনেকটাই ভাবিয়ে তোলে এখানে ছুটে আসা মানুষদেরকে। ১৬ই ডিসেম্বর ২০২৩ মহান বিজয় দিবসের দিনে প্রায় 8.5 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন পার্কটির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক স্যার জনাব আবরাউল হাসান মজুমদার ও পানি উন্নয়ন বোর্ডের সম্মানিত কর্মকর্তা বৃন্দ। উদ্বোধনের মাধ্যমে সর্বসাধারণের জন্য পার্কটি উন্মুক্ত করে দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসক মহোদয় পার্কের ভিতরে কয়েকটি বৃক্ষরোপণ করেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মিত যশোরের প্রাণকেন্দ্র দড়াটানা ভৈরব নদের তীরে গড়ে ওঠা এই ছোট্ট পার্ক থেকে আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আসুন ঘুরে ঘুরে দেখি এখানকার পরিবেশটা কেমন। দক্ষিণ পাশে ঐতিহ্যবাহী যশোরের কালেক্টরেট ভবনের সৌন্দর্য, আর উত্তর পাশে ভৈরব নদের তীরে নবনির্মিত এ পার্কের মনোরম পরিবেশ। মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করেই লক্ষ্য করেছি দর্শনার্থীদের চোখে মুখে আনন্দ উল্লাসের ছাপ। পশ্চিম পাশে টয়লেট কমপ্লেক্সের সামনে আকর্ষণীয় ঝর্ণা দ্বারা উপভোগ করার পাশাপাশি অনেকেই স্মৃতির পাতায় যুক্ত করছেন সেলফি কিংবা ভিডিও ধারণ করে। পূব আকাশে সূর্যাস্ত যাবার জন্য যতই ক্ষণ এগিয়ে আসছিল এখানে বাড়ছিল দর্শনার্থীদের উপসে পড়া ভিড়। সময় কাটানোর জন্য একটা ভালো সময়ের সাক্ষী হতে বা একটু ভালো সময় কাটাতে এগিয়ে আসছেন বেশিরভাগ মানুষ। এখানে নির্মিত হয়েছে বৃত্তাকার সুন্দর একটি পার্টি স্পেস, অগণিত বেঞ্চ সহ নানা ধরনের লাইট। রাত হলেই নানা আলোর ঝলকে পার্কটির সৌন্দর্য আরও বৃদ্ধি পায়। ভৈরবনাথের পাড়ে বাদরক্ষকের জন্য দেখতে পাচ্ছেন এক ধরনের টাইলস ব্যবহার করা হয়েছে, আর পাল্টি ওয়াক স্পেসের জন্য নির্মাণ করা হয়েছে। একেবারে পশ্চিম পাশে টয়লেট কমপ্লেক্স, যেখানে নারী পুরুষ ও প্রতিবন্ধীদের জন্য আলাদা আলাদা টয়লেট নির্মাণ করা হয়েছে। কমপ্লেক্সটির সামনে দেখতে পাচ্ছেন অনেক রকমের ফুলের গাছ, যাতে দৃশ্যমান ফুলের সৌন্দর্য। যতদূর খেয়াল করেছি এখানে খুব অল্প পরিমাণে গাছ লাগানো হয়েছে। সামনে গরমকাল, আর গরমকাল মানে বুঝতেই পারছেন এখানে কী পরিমাণে তাপমাত্রা হতে পারে। এখানে প্রচুর পরিমাণে গাছ লাগানো দরকার, নইলে গরমকালে এখানে একবিন্দুও ছায়া পাওয়া অসম্ভব হয়ে দাঁড়াবে। তাই এখানকার সৌন্দর্য বর্ধনে প্রচুর পরিমাণে গাছ লাগানো দরকার। এখানে লক্ষ্য করেছি যেখানে সেখানে বেশ কিছু ডাস্টবিন রাখা হয়েছে, তবুও দেখুন যেখানে সেখানে কাগজ সহ বাদামের খোসা ফেলে রাখা হয়েছে। এভাবে আমরা যদি নিজেরাই এত সুন্দর পরিবেশ নষ্ট করি তাহলে আমাদেরকে দেখে বাচ্চারা কী শিখবে। যাই হোক, ভৈরব নদের তীরে নবনির্মিত পার্ক থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো গল্পে নতুন কোনো শিরোনামে। আল্লাহ হাফেজ।